আজকে কর্মসূচি রয়েছে আমার বুথ 218 নম্বর বুথ, দমদম বুথ। এই বুথের আগামী 8ই জুলাই সারা পশ্চিমবঙ্গের সঙ্গে আমার দমদম বুথ এবং 7 নম্বর অঞ্চলের পঞ্চায়েত নির্বাচন। আমাদের প্রার্থী মৌমিতা বর্মন সামন্ত এবং আমার পাশের বুথ শিবতলা, তাদেরকে নিয়েও আমরা কিছু একটু কর্মসূচি করেছি। তাদের প্রার্থী হচ্ছে তপতী রানী দোলাই সামন্ত। আমার 218 নম্বরে পঞ্চায়েত সমিতির বুথে দাঁড়িয়েছে মৌমিতা, পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছে সুচিত্রা সামন্ত মণ্ডল এবং শিবতলা বুথে অমিত কুমার বেরা, এবং জেলা পরিষদে আমাদের উভয় আছে অমিতাভ ভঞ্জ। আমরা আশিয়াবাদী এই দুটো বুথ এবং পাশের বন্যাত্রাণ বুথ আমরা 100-100 বেশি করে সব বুথে আমরা জয়লাভ করব। কারণ বিজেপির দুর্নীতি, ধান্দাবাজ, সাম্প্রদায়িক দল সাধারণ মানুষ বুঝে নিয়েছে। 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে গরিব মানুষের ঘরগুলো সব কেটে দিয়েছে এবং ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, যার জন্য তারা চায় না যে এই ধান্দাবাজ, এই ধাপ্পাবাজ বিজেপিকে সারা ভারতবর্ষে আনতে তথা পশ্চিমবঙ্গেও আনতে। আমি আশাবাদী এবং আমার বহু কর্মী বেরিয়েছে, আমার কর্মী বন্ধু, কর্মী ভাই, মা বোনেরা এবং ছোটো ছোটো বাচ্চারা যাদের 18 বছর হয়েছে তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। আমি আমার বুথে আশাবাদী যে আমি 100% জয়লাভ করব ওই বিজেপিকে পরাস্ত করে। আমার নাম সুব্রত রায়, আমি সাধারণ সম্পাদক কিয়ানা দমদম বুথ। আমাদের আজকের বুথে সবার ব্যবস্থা করেছি, এতে আমরা যৌথ বুথ মিলে দমদমিয়া দমদম বুথ এবং কিয়ানা শিবদলা বুথ, উভয় দুটি বুথ মিলে আমরা একটা পথসভার আয়োজন করেছি। ভোটারদের বার্তা দিচ্ছি, উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য, তৃণমূলের পাশে থাকার জন্য। তৃণমূলের যে উন্নয়ন, সারা গ্রাম বাংলায় যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনারা প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আবেদন, এই অনুরোধ আমরা সর্বসাধারণ মানুষের কাছে আমরা রাখছি। আমরা 100% আশাবাদী আমাদের প্রার্থী তপতী রানী দোলাই সামন্ত এবং দমদমা বুথের প্রার্থী মৌমিতা বর্মন সামন্ত দুজনেই বিপুল ভোটে জয়লাভ করবে, এবং আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী অমিত কুমার বেরা মহাশয় এবং দমদমা বুথের যিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী রয়েছেন সুচিত্রা সামন্ত মণ্ডল মহোদয়া, দুজনেই বিপুল ভোটে জয়লাভ করবে। এবং আমাদের যে জেলা পরিষদের প্রার্থী অমিতাভ ভঞ্জ বাবুদা বিপুল ভোটে এখান থাকতে জয়লাভ করবে, এই আশা এই আকাঙ্ক্ষা রাখছে। আমার নাম দিলীপ কুমার দাস, আমি কিয়ানা শিবতলা বুথের সভাপতি।